This program is sponsored by Oriental Solutions Private Limited. Best are smart, we are smarter. Shimla Biryani, Swad Zindagi Ka. Nirman Concrete, the complete concrete solution. Aminia, the taste you love. Calcutta Leather Complex Tanners Association, we care for the environment. Co-sponsored by B Sizzler Dresses Private Limited, growing with style. RCS Table Tennis Academy. Avijato Aitana, Mondelan Sons. Zia Fashion Kolkata. বাঙালি মানে ইলিশ, আর সেই ইলিশ প্রেমীদের জন্য প্রত্যেক বছরের মতন এই বছরও উত্তর কলকাতা বেলেঘাটা এলাকায় বিধায়ক পরেশ পালের উদ্যোগে বিশাল বড় মাত্রায় ইলিশ উৎসব আয়োজন করা হয়। বাংলাদেশে ইলিশের স্বাদ নিতে প্রচুর লোক একত্রিত হয়। কলকাতা পৌরসভা মহানাগরিক ফিরাদ হাকিম প্রদীপ জালি ইলিশ উৎসবের শুভ উদ্বোধন করেন। ইলিশ উৎসবে আনন্দটা বাড়াতে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, বনমন্ত্রী ব্রাত্য বসু, বিধাননগর পৌরসভা মেয়র কৃষ্ণা চক্রবর্তী, কলকাতা পৌরসভা ডেপুটি মেয়র অতীন ঘোষ, এন্দালি বিধানসভা বিধায়ক স্বর্ণকমল সাহা, রাজ্যমন্ত্রী শশী পাজা সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিগণরা। পরেশ পালে ইলিশ উৎসব দুই বাংলার মিলন তীর্থ বলে জানালেন মেয়র ফিরাদ হাকিম। ইলিশ উৎসব আমি বলেছি যে বাংলাতে এমনি বাঙালির বারো মাসে তেরো উৎসব বলে, ইলিশ উৎসব হওয়াতে এখন বারো মাসে চোদ্দ উৎসব হয়ে গেছে। মানে পরেশ পালের এই কলকাতার ইলিশ উৎসব উৎসবের আঙিনায় একটা ঠাঁই করে নিয়েছে। কোন মাছটা প্রেফারেবল, মানে ইলিশ পছন্দ করো না আর কিছু মাছ? না, আমি ইলিশই পছন্দ করি, অ্যাজ তেল না থাকলেই হলো। আগামী দিন দুর্গাপূজা, দুর্গাপূজা আগে এই ইলিশ উৎসব, মানে এটা মানে কি দুর্গাপূজার আগমনীটা হয়ে গেছে সেটাই? আমি তো একটা বলছিলাম যে উৎসব ইলিশ বিজেপি ফিনিশ, এটা দিয়ে শুরু করো, কিন্তু এরপরে ঘাড়ে গণেশ মহারাজ নিঃশ্বাস ফেলছে, এবং আগে গণেশ পুজো একদিন হতো, এখন প্যান্ডেলে গণেশ পুজো চারদিন হচ্ছে। সুতরাং বাঙালিকে এত উৎসবমুখী মমতা ব্যানার্জি করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এর কোনো তুলনা নেই। যারা বলেন যে মুখ্যমন্ত্রী এসব পুজো পার্বণ এসবকে এরাজ্যে নাকি শান্তিতে করা যায় না, একেবারে ভুল প্রচার। মমতা ব্যানার্জির আমলে বাংলায় উৎসব এত বেশি হচ্ছে অতীতে কখনো হয়নি। গণেশ পুজো আর দুর্গাপুজোর জন্য 24 hours টিভি ভিউয়ার্সকে শুভেচ্ছা। হ্যাঁ, আমি তো উত্তর কলকাতার সাংসদ, আমার এলাকাতে বড়বাজার অবস্থিত, এ গণেশেরই স্থান প্রায় উত্তর কলকাতার এই প্রান্ত, তা সুতরাং এই গণেশ পুজোতে তো প্রাণ ভরা শুভেচ্ছা থাকবেই। আর দুর্গাপুজো তো আজ এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে দুর্গাপুজোর কার্নিভাল যেটা মমতা ব্যানার্জি করেছেন, একই দিনে প্রায় শতাধিকের কাছে পুজোর বিসর্জন অনুষ্ঠান, এটা আগামী কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক একটা ফেস্টিভ্যালের মধ্যে ঢুকে পড়বে। আমরা সেই অপেক্ষাতে আছি যে দুর্গাপুজো তার বাঙালির পুজোর এই পরিচয় থেকে বেরিয়ে এসে বিশ্বের উৎসবের আঙ্গিনায় নিজের স্থান তৈরি করে নিক। আজকে পরেশদার এই বাৎসরিক ইলিশ উৎসবে আবার করে আমরা দুই বাংলার যে মিলন, সেই মিলন তীর্থ হচ্ছে এই এই ইলিশ উৎসব, যেখানে আমরা বাংলাদেশ থেকে আসা ইলিশ খেতে পারি, বাংলাদেশ থেকে অনেক রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে কথা বলতে পারি, এবং আমাদের যে ইলিশ অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ খাবার যে ইলিশ কোথাও না খেতে পারি, পরেশদার এখানে এসে সেইটা পাই। তাই প্রত্যেক বছর আমরা আসি এখানে, এবং একটা বড় মিলন তীর্থ এটা। ব্রাত্য বসু, নির্মল মাঝি, সুজিত বোস, শশী পাজা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা চক্রবর্তী, সবাই যত কাউন্সিলর, শোভনদেব চট্টর, সবাই মিলে আমরা এসে এই উৎসবটাকে খুব আনন্দের সাথে পালন করি। আমি চিরকাল ইলিশে পছন্দ, মাছের রাজা হচ্ছে ইলিশ, আর যেহেতু আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, আমি ইলিশ নিয়েই নাচানাচি করি। এই 15 বছরের এই আমাদের ইলিশ মাছ সবাইকে নিয়ে একসাথে খাওয়া, একসাথে সবাই মিলে একসঙ্গে একটা এক জায়গায় জড়ো হওয়া, এটা আমরা 15 বছর ধরে শুধু ইলিশ মাছ নয়,
আমরা 48 বছর ধরে গণবিবাহ, 48 বছর ধরে সুভাষমালা, 56 বছর ধরে আমাদের কালী পুজো, আমাদের ফাংশান অনুষ্ঠান, একটা বিশাল ব্যাপার। আমরা সবাইকে অনুরোধ করব, আমাদের আগামী আমি সবাইকে জানিয়ে দেবো রাবণ বধ এখানে হবে এবং সেখানে আপনারাও হাজির হবেন। ওটা আমি মায়ের আগমন ইচ্ছাদের মধ্যে ঢোকাবো কেন? গণপীঠ আমরা করি তো, আমি বিশ্বকর্মা পুজোর দিন গণেশ পুজো করি, ব্যতিক্রম আমি একটু। ওই জন্য আমি আমাকে মানুষের সঙ্গ এই যে একটা সাহেবী কায়দা, এইটা আমার দ্বারা হয় না। আমি সবসময় মানুষের পাশে, মানুষের সাথে। একটা মানুষের পা ভেঙে গেছে শুনলাম, আমি গিয়ে তার বাড়িতে হাজির হয়ে যাই। আমাকে কেন কেন পা ভেঙেছে, কী ব্যাপারে পা ভেঙেছে সব জানা, আমার কিছু করতে হবে কি না, এরকমভাবে সব পারকে। আমাদের বিল্ডিংয়ে আমি থাকি, কোনো সময় দেখলাম একটা বয়স্ক লোক নিচের থেকে মিষ্টি জল নিচ্ছে, ও পারবে না, ওর ছেলে অফিসে গেছে, আমি উপর থেকে চারতলা তুলে দিয়ে তারপর চলে যাই। এবং এইসব কাজ আমার, এই কাজগুলো আমার খুব ভালো লাগে। সবসময় মানুষের পাশে, মানুষের সাথে, মানুষের সুখে মানুষের দুঃখে আছি। কারণ আমরা ছেলেবেলায় অত্যন্ত গরিবভাবে, মানে নিঃস্ব হয়ে আমরা এখানে এসেছি। সুতরাং আমরা এইটুকু আমি জানি যে আমার এই কাজের মধ্য দিয়ে আমার দিদির আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। কারণ দিদি বলেছে গণসংযোগ করো, এটার মধ্যে একটা গণসংযোগ, এটার মধ্যে একটা মানুষের সাথে মানুষের মিলন। সেই উৎসবটার নাম হচ্ছে ইলিশ উৎসব। কখনো কখনো দশেরা উৎসব, কখনো আমাদের বিজয়া সম্মেলনী, কখনো আমাদের গণবিবাহ, কখনো আমাদের কালী পুজো, কখনো আমাদের কালী পুজোর ফাংশান, কখনো আমাদের রক্তদান শিবির, ভ্যারাইটিস রকম জিনিস। সের মধ্য দিয়ে আমরা সবাই একসাথে মিলিত হই, যার নাম উৎসব। এই উৎসব আমাদের একটু আগে দেখেছেন, আমার অত্যন্ত প্রিয় বন্ধু অতীন এখানে এসেছিল, অতীন যাচ্ছে, অতীন আছে আমাদের নির্মল। নির্মল হচ্ছে অত্যন্ত সহজ সরল মানুষ, অত্যন্ত সহজ সরল, এবং এখানে ও বিভিন্ন ধরনের কাজকর্ম করে আবার আমার এই উৎসবেও এসে যোগ দিয়েছে। আমি সবাইকে যারা উৎসবে এসছেন তাদের প্রত্যেকের মধ্যে, আমার বোন আছে তার নাম কৃষ্ণা চক্রবর্তী, আপনারা সবাই জানেন, অত্যন্ত ভালো মেয়ে, অত্যন্ত কাজের মেয়ে, দীর্ঘদিন রাজনীতির পটভূমিকায় আমাদের মমতাদির ছায়াসঙ্গী, সে আজকে মেয়র হয়েছে। আমি তাকে শুভেচ্ছা জানাই, আর আমার এখানে প্রথম আমাদের ফাংশন করতে এসছে তাতেও শুভেচ্ছা জানাই। ওই দিদি আমার দিদি, দেখো বাঙালি মানে তার সঙ্গে ইলিশের একটা যোগাযোগ আছে। আর পরেশ এইটাকে এত প্রচার করতে পেরেছে, সারা বাংলা পরেশকে দেখে এখন ইলিশ উৎসব করছে। কিন্তু এইটা পাইওনিয়ার, এটাই প্রথম, এবং আমরা ওর ডাকে আসি। আর পরেশ দিদি খুব ভালো সংগঠক, যেমন ধরো মেয়েদের বিয়ে দেয়, অনেক ছেলে মেয়েদের অভাবী তাদের বিয়ে দেয়, নেতাজি উৎসব করে, নেতাজি জন্মদিন উৎসব করে, পরেশ এখানে দেয় উৎসব করে, ইলিশ উৎসব করে। সামগ্রিকভাবে ও খুব ভালো সংগঠক একজন, এবং আমি চাই ওর এই সাংগঠনিক শক্তি দিয়ে মানুষকে সেবা করুক, দলকে শক্তিশালী করুক। প্রথমত বলি, পরেশ পাল হচ্ছে ইলিশ উৎসব, মেয়েদের বিয়ে, এগুলো পায়োনিয়ার। এটা যদি কেউ সৃষ্টি করে থাকে সেটা পরেশ পালই করে থেকেছে। এখন বিভিন্ন জায়গায় ইলিশ উৎসব হয়, মেয়ের বিয়ে হয়, কিন্তু গরিব মেয়েদের বিয়ে পরেশদার এখান থেকেই উৎপত্তি হয়। আর আমরা দীর্ঘদিন ধরে পরেশদার এই অনুষ্ঠানে আসি এবং খুব ভালো করে উপভোগ করি। ইলিশের মতো ভালো একটা সাবজেক্ট, আর ইলিশ মাছ সুস্বাদু মাছ, কে না ভালোবাস? তা সুতরাং আজকের এই অনুষ্ঠান পুরো পরেশদারই ব্যাপার। পরেশদার এই উদ্যোগকে স্বাগত, পরেশদার প্রত্যেক বছর করবে, আমরা প্রত্যেক বছর আসবো। দুঃখে বিপদে আপদে যন্ত্রণায় জীবনের ছন্দে, অন্যায় অত্যাচার অবিচার কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের আন্দোলনে, একটা অনাথ শিশু বা একটা মেয়ের বিয়ে হচ্ছে না সেখানেও গণবিবাহে, সব জায়গায় পরেশ পাল, পরেশ পাল, পরেশ পাল, পরেশ পাল একটা থিম, পরেশ পাল একটা আদর্শ, পরেশ পাল একটা লড়াইয়ের নাম, সংগ্রামের নাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, স্বচ্ছতা, সততা, দায়বদ্ধতার নিরিখে আমি মহাজীবন মহাপ্রাণ একজনকে দেখেছি নিবেদিত প্রাণ হিসেবে। এই যে আমার মেয়র যেটা এতক্ষণ বললেন, এর মানে হচ্ছে ইলিশ হচ্ছে সেই যার কোনো পাসপোর্ট নেই, যার ভিসা নেই, যে বাংলাদেশ থেকে ভারত স্বচ্ছন্দে যাতায়াত করতে পারে, এবং দুই বাংলাই যাকে সবথেকে বেশি ভালোবাসে।
সে পদ্মাতেও স্বচ্ছন্দ, গঙ্গাতেও স্বচ্ছন্দ। এই যে গঙ্গা পদ্মা যে একসঙ্গে মিলে দিতে পারে, সে হচ্ছে মাছের মহারাজা, তার নাম ইলিশ। এবং সেই ইলিশ উৎসব ডাকাবুকো নেতা 15 বছর ধরে বাম জমানা থেকে এখানে বুক চিতিয়ে ইলিশ উৎসব করে আসছেন, তার নাম পরেশ পাল। এই গণবিবাহ এবং ইলিশ উৎসব, এই দুটো হচ্ছে উত্তর কলকাতার সব থেকে দুটো বড় ইভেন্ট। সেইখানে আজকে আমাদের সমস্ত নেতারা এসেছেন, আমি আসতে পেরে এখানে সৌভাগ্য বোধ করছি, সৌভাগ্যবান বোধ করছি। বাঙালি বলতো তো সাউথের মেয়ে বলে, মানে আমিও এতটা বাঙালি হয়ে গেছি যে আমি ইলিশ প্রেমী। সুতরাং এবং মোহনবাগান একদম ভীষণ লায়ক, ববিদার এগেনস্ট নয়, সে সুজিত বসুর পক্ষেও নয়, সেও মোহনবাগান সাপোর্টার, আবার ব্রাত্য বসুর এগেনস্টও নয়। এইগুলো আমাদের ভিতরের লড়াই, এই লড়াইটা চলবে কিন্তু খুব সুষ্ঠু একটা লড়াই। কিন্তু পরেশদার দক্ষতা, আমি বলছিলাম যে পরেশদা যখন ইলিশ উৎসব আরম্ভ করেন তখন আমাদের দিদি তো সবসময় তার আশীর্বাদ, আর আমার শ্বশুরমশাই অজিত পাঁজা তখন বেঁচে, সুতরাং তখন থেকে এই ইলিশ উৎসব এবং এই গণবিবাহ এই দুটি অনেক দিন ধরে অভ্যাস আমাদের। তাই মেয়র সাহেবও বললেন ইলিশ না খেলে জীবন সম্পূর্ণ নয়। না না, ইলিশের চল এখানেই বেশি, সাউথে অন্যরকম মাছ আমরা নিজেরই ওই জানি না ওইসব নাম, কিন্তু এটা ঠিক যে ইলিশ খেতে শিখে গেছি। আরে দক্ষিণের মাছের উপর আমরা টিকে আছি বাঙালিরা, এবং এখান থেকে ইলিশ, এখান থেকে ইলিশে আজকে ইলিশের সব রকম আপনারাও খাবেন। আমরা এইটুকু বলতে পারি খুব আন্তরিকভাবে করে পরেশদা, একটা ইলিশ খাওয়ানোর মধ্যে তার যে আনন্দ বহিঃপ্রকাশ পায়, এটা হচ্ছে সবচেয়ে, মানে এটা কোনো আড়ম্বর এক্সিবিশনের জন্য নয়, এটা দেখানোর জন্য নয়, ও দেখাতে চায় তার ভালোবাসা, তার শ্রদ্ধা, তার সত্যি এই যে ভালো লাগা বিষয়টা এবং সকলকে সমবেত করা। আর আমরাও এই বছরের সময় এই সময়টা অপেক্ষা করি ইলিশ উৎসবের জন্য। এবং খুব সুন্দরভাবে বলা যে ইস্ট অ্যান্ড ওয়েস্ট অল টুগেদার, মানে ইলিশ আমাদেরকে জোড়ে, এবং এই জোড়বার ক্ষেত্রে ইলিশের এই যে বলল এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, আমরা আছি সব মিলেমিশে। না বললেন যেটা ব্রাত্যবাসু যেটা বললেন, এবং খুব সুন্দর ভাষায় বললেন, সাধু ভাষায়, আমরা এটা কিন্তু আমাদের অন্তরের কথা, আমাদেরও এই অনুভূতি, এটাই আবারও নতুন করে বলা। আমরা দীর্ঘদিন ধরে এই উৎসবে পরেশ পালের ডাকে আমরা আসি। পরেশ পাল মানে মানুষের হৃদয়ে, কন্যাগ্রস্ত পিতা যে তার মেয়েকে বিয়ে দিতে পারে না, পরেশদা নিজের কন্যা সম করে এত এত বাবার আশীর্বাদ গ্রহণ করে, কন্যাদের একটা সুখের সংসার খুঁজে দেওয়া, গণবিবাহ পরেশ পালের থেকে লোকেরা শিখেছে, ইলিশ উৎসবতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিকরা, এই যে জনসংযোগ মানুষের হৃদয়ে থাকা, সেটা পরেশ পালের থেকে শিখতে হয়। পরেশ পাল আজকে বাঙালির মাছে ভাতে বাঙালি, ইলিশের এত দাম, এই পরিবারটা পরেশ পালের পরিবার। পরেশ পাল সকলকে ডেকে একসঙ্গে, আমাদের একটা পরিবার, আমরা একসঙ্গে ইলিশ উৎসব করে ইলিশ মাছ বাঙালির ঝোলে ঝালে অম্বলে বাঙালি, আজকে সেটা পূরণ হচ্ছে প্রতি বছরের মতো। আর আপনারাও এখানে সামিল হয়েছেন, আপনারাও খেয়ে দিয়ে যাবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমরা জানি ফলের রাজা যদি আম হয় তো গঙ্গার রাজা কিন্তু ইলিশ, তো ইলিশ উৎসব মানে সব মানুষের এবং পদ্মা গঙ্গার ইলিশের উৎসব, এটা পরেশদা খুব মন দিয়ে করেন, আর পরেশদার প্রোগ্রামে আমি সবসময় আসার চেষ্টা করি। আজকে সাধারণ মানুষ ইলিশ মাছ কিনতে পারছে না, সেখানে এই ইলিশ উৎসব, এটা তো ভাবা যায় না, বিস্ময়কর, এটা একমাত্র পরেশ পালই করতে পারে, আমার মনে হয় আর কেউ পারে না। অন্য জায়গায় হচ্ছে কিন্তু কী হচ্ছে ইলিশ উৎসব জানি না, কিন্তু এখানে বরাবরই যতবার এসেছি মানে ভীষণভাবে ইলিশের যত রকমের হয় সর্ব রকমভাবেই করা হয় ইলিশ, আমি প্রতিবার খেয়ে যাই, কিন্তু আজকে আমার শুটিং আছে তাই জন্য।